নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, ভেজ কাটলেট। বানাবো সেটা সোয়াবিন দিয়ে। তো দেখে নাও, মাছ মাংস ডিম পনির তো আমরা খেয়েই থাকি, তো আজকে সোয়াবিন দিয়ে দেখাবো। তো ফার্স্টে সোয়াবিনগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি আলু সেদ্ধ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, বিস্কুট গুঁড়ো আর একটা ডিম। এরপর কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। রসুনগুলো দিয়ে দেওয়ার পর এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ভালো করে এটা ভেজে নিতে হবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর কুচানো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমি খুব বেশি তেল দিইনি, 2 চামচ তেলই পুরোটা করছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ধনে আর জিরের গুঁড়ো। একদম অল্প একটু দিয়েছি, ধনে জিরে গুঁড়ো মিলিয়ে আমি 1 চামচ দিলাম। এরপর সেদ্ধ করে রাখা বা ভিজিয়ে রাখা সোয়াবিনটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে হাত দিয়েও এটা করে নিতে পারো। এরপর ধনে পাতা কুচি দিলাম। হাত দিয়ে ছিললে একটু দানাটা মুখে পড়বে, যদি তোমাদের সেটা পছন্দ হয় তাহলে সেটা দিয়েই করো। এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর দিলাম গরম মশলা। তোমরা যদি শুকনো লঙ্কা পছন্দ না করো তাহলে শুধু কাঁচা লঙ্কাতেই করতে পারো। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর টেস্টের জন্য দিলাম এর মধ্যে চিনি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে টেস্টটা একটু অন্যরকম লাগে আর বেশ ভালো লাগে খেতে। এরপর আলু সেদ্ধটা আমি মেখে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে পুরোটাই কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিতে পারো। আমি গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে আমি বাটির মধ্যে ভালো করে এটা মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। দেখতে পাচ্ছ এবার আমি নিজের মতো করে একটা শেপ দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে করো। তোমরা চাইলে এটা গোল করে করতে পারো, আবার যদি মনে করো তোমরা ওভাল শেপ দেবে সেটাও করতে পারো। এটা আমি একটু ত্রিকোণ করার চেষ্টা করলাম, জানি না এটা হয়েছে নাকি। তো এটা ভালো করে সবটা আমি করে নিয়েছি। করে ডিমের মধ্যে প্রথমে আমি এটা কোট করে নিয়ে বিস্কুট গুঁড়োতে কোট করলাম, এটা ডাবলভাবে কোট করব। তো বন্ধুরা, তোমরা একবার হলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, সন্ধ্যাবেলা চায়ের সাথে বেশ ভালো লাগবে। আর যারা মাছ মাংস খেতে পছন্দ করো না তাদের জন্য তো খুব ভালো একটা রেসিপি। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার তেলটা আমি গরম করে নিলাম ডুবো তেলে, এবার এটা ভালো করে ভেজে নিতে হবে। তো আমি মিডিয়াম আর হাই রেখে আমি ভালো করে এটা ভেজে নিয়েছি, বেশি হাইতে দিয়ে রাখলে গ্যাসটা এটা পুড়ে যাবে। একবারে সবটা দিলাম না, অল্প অল্প করে দিয়ে করছি, তাতে নাড়তে চাড়তেও সুবিধা হবে।
তো এটা আমার প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিলাম। বাকি কাটলেটগুলো আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো সোয়াবিনের কাটলেট আমার একদম রেডি, আমার তো বেশ ভালো লেগেছে খেতে। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে।